আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো তো ভাই আমার আরেকটু কথা আছে, যেহেতু আপনার লাইভ অনেক সময় শুনি, আপনার কথা আমি অনেক যুক্ত হয়েছি, কিন্তু আপনার সাথে কথা বলবো এমন আর আমার ভিতরে এমন কথা আমার ভিতরে নাই, কিন্তু আমি বুঝতেছি কিন্তু প্রকাশ করার মতো না। তো অনেক চর্চা আপনার অনেক ইউটিউবে অনেক ভিডিও টুকু আপনার চ্যানেলে দেখে শুনে, তারপর তা আমিও এমন আর ভাবতেছি যে যুক্ত হবো যুক্ত হবো যুক্ত হই, কিন্তু বলা হয় না। আজকে লেখলাম কিছু, লেখার মাঝে এই 20 মিনিট হয় লেখলাম, আমি কথা আজকে দেখি আসি যুক্ত হয় কিনা। আরেকটা প্রশ্ন ছিল ভাই আমার, যে মানুষ মাটি দিয়ে তৈরি, ইসলাম শরিয়া মতবাদ বলা হয় মানুষ নাকি মাটি থেকে সৃষ্টি বা তৈরি হওয়া। তো আমার একটা প্রশ্ন হলো, মানুষ যদি মাটি দিয়ে তৈরি হয় তো অনেক অবস্থানে তো অনেক মানুষ কবর দেয়, তাহলে কবর তো অনেক কোথাও হয়ে যাওয়ার কথা, মাটি আর মাটি ওই কোথায়? তো শুধু দেখি না তো ভাই এটা কি করে হয়। আচ্ছা, এটা তো বৈজ্ঞানিক ভাবে সঠিক না, মানুষ হ্যাঁ মাটি হ্যাঁ দিয়ে তৈরি না। হ্যাঁ, মাটিতে যেই কেমিক্যাল এলিমেন্ট গুলো থাকে সেটার সাথে মানুষের শরীরের এলিমেন্টের কোনো মিল নেই। অনেক কিছু আছে, যে জিনিস মাটিতে অনেক কিছু আছে, অনেক পদার্থ আছে যেগুলো মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। যেমন একটা জিনিস হচ্ছে সিলিকন, সিলিকন যদি মানুষের শরীরে একটু বেশি পরিমাণে থাকে তাহলে মানুষ আর থাকতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, তো মানুষের মাটির সাথে মানুষের শরীরের কোনো কেমিক্যাল কোনো ইয়া নেই, মিল নেই। হ্যাঁ, হ্যাঁ মানে যে পদার্থগুলো দিয়ে মাটি তৈরি আর যে পদার্থগুলো দিয়ে মানুষ তৈরি সেগুলো টোটালি ডিফারেন্ট, টোটালি আলাদা জিনিস। ঠিক আছে, কিছু কিছু জিনিস মেলে কিন্তু বেশিরভাগ জিনিসই মেলে না। তো মানুষ মাটি দিয়ে তৈরি, এগুলো হচ্ছে পুরোনো কালের মানুষ ভাবতো যেরকম, সেই চিন্তা ভাবনা দিয়ে তারা বলছে যে মাটি মাটি মানুষ মাটি দিয়ে তৈরি। কিন্তু বর্তমান সময় কেউ এটা একটা গাঁজাখরো এই কথা বলবে না যে মানুষ মাটি দিয়ে তৈরি, এগুলো হচ্ছে পুরোনো কালের অবশ্যই অবশ্যই উপকথা। এটা যদি মাটি দিয়ে হয় তাহলে ওই তো বলতে পারি পানি তৈরি যে এটা মিশে যায়, কিন্তু মাটিতে ওইটা হইতে পারে না। পানি তাছাড়া দিয়ে আর তৈরি, এটা পানি দিয়ে এটা তৈরি তো এটা হয় না, বলা যায় না। এটা মানুষের তো হয় না, শরীর কিন্তু হচ্ছে এটা এটা হ্যাঁ বলেন। কার্বনের যৌগ। হ্যাঁ, হ্যাঁ হাইড্রোকার্বনের যৌগ, কার্বনের যৌগ, হ্যাঁ যৌগ যৌগ। হ্যাঁ সেটা তো কিভাবে গঠিত হয় সেটার জন্য সেটার পেছনে কার্বন আছে এবং আরো কিছু এলিমেন্ট আছে এবং আরো অনেক কিছু অনেক পদার্থ আছে, কিন্তু মাটির সাথে তো মাটির এলিমেন্টের সাথে মানুষের কোনো মিলে নেই, পানির ঈশ্বরের সাথে মিল নেই। তবে এটা ইয়া হতে পারে যে পানি থেকে যে মানুষের উৎপত্তি, মানে জীবের উৎপত্তি, এটা বলা যায়, এটা বলা যেতে পারে যে পানি থেকে মানে পানি এবং অন্যান্য পদার্থ থেকে প্রাণীর উৎপত্তি এটা বলা যেতে পারে, কিন্তু মাটি পানি থেকে মানুষ তৈরি এগুলো খুবই ফালতু কথা। অবশ্যই এটা ফালতু কথা হতে পারে, এটা একদম নিশ্চিত। এখন তো বিজ্ঞান লাগে না, চোখে সরাসরি দেখা যায়, একটু না, এখানে পাতলেই তো হয়। সমস্যাটা হচ্ছে, সমস্যাটা হচ্ছে যে প্রাচীনকালের গ্রিসের একজন মহান দার্শনিক ছিলেন থেলিস। সেই থেলিস মনে করতেন যে মহাবিশ্বের মৌলিক পদার্থ হচ্ছে কয়েকটা মৌলিক পদার্থ হচ্ছে, আপনি হিন্দু ধর্মগ্রন্থ দেখবেন যে হিন্দু ধর্মগ্রন্থে এই কথাগুলো বলা আছে, 5টা জিনিস দিয়ে মহাবিশ্ব তৈরি, আগুন, পানি, মাটি, বাতাস, এই যে হ্যাঁ এরকম 5টা জিনিস দিয়ে মহাবিশ্ব তৈরি, এরকম বলা হইতো আগের কালে প্রাচীন কালের মানে হিন্দু মুনি ঋষিরা এই কথাগুলো বলতো। সেই জিনিসগুলো আবার প্রাচীন গ্রিসের যে একজন মহান দার্শনিক ছিলেন থেলিস, থেলিস আবার বলেছেন যে মহাবিশ্বের মৌলিক পদার্থ হচ্ছে পানি, পানি থেকেই সমস্ত কিছু উৎপত্তি, এই জিনিসটা আবার বলেছিলেন থেলিস। সেই থেলিসের কথাটা এত মানে প্রভাব বিস্তার করছিল সেই সময়, যেহেতু তিনি অনেক বড় জ্ঞানী মানুষ ছিলেন, অনেক বড় দার্শনিক ছিলেন, কিন্তু এই কারণে তার এই কথাটা এত বেশি প্রভাব বিস্তার করছিল সারা পৃথিবীতে। সারা পৃথিবীর যত জ্ঞানী গুণী মানুষ আছে তারা মনে করতো যে মহাবিশ্বের মৌলিক পদার্থটা হচ্ছে পানি, পানি থেকে সবকিছু সৃষ্টি। এইখান থেকেই যে বাইবেল এবং কোরআনে যে যে ভার্স গুলো আছে, যে ভার্স গুলোতে বলা হয় যে আল্লাহ পাক প্রথমে ছিল, আল্লাহ পাকের আরশ ছিল পানির উপরে, তারপর তিনি মহাবিশ্ব সৃষ্টি করলেন, এই যে এই ভার্স গুলো আছে না কোরআনে, কোরআনে বাইবেলে পানির উপরে ছিল। এমনকি হিন্দু ধর্মগ্রন্থে এই জিনিসটা বলা হয় ব্রহ্মা প্রথমে ছিল একটা পদ্ম ফুলের উপর, পদ্ম ফুলটা ছিল পানির উপরে। হ্যাঁ, পানির উপরে জলধি ছিল, জলধির উপরে পদ্ম ফুল ছিল, পদ্ম ফুলের উপরে ব্রহ্মা, ব্রহ্মা ছিল এক ঈশ্বর ছিল ব্রহ্মা, তারপরে সেই মহাবিশ্বের উৎপত্তি ঘটায়। এই কথাগুলো প্রাচীনকালের সমস্ত ধর্মগ্রন্থে পাওয়া যায় এবং এটার পেছনে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে থেলিস নামক একজন বড় দার্শনিক, কিন্তু তার এই কথাটা পরে ভুল প্রমাণ হয়েছে। এখন আমরা জানি যে পৃথিবীতে মৌলিক পদার্থ হচ্ছে গিয়ে 100, মনে হয় 18টা, 18টা বা 20টা এরকম হবে। সেই মৌলিক পদার্থগুলো দিয়ে মহাবিশ্বে যাবতীয় কিছু তৈরি হচ্ছে, সেই মৌলিক পদার্থগুলো দিয়ে পানি দিয়ে, পানিও পানি ভাঙলেও হাইড্রোজেন অক্সিজেন পাওয়া যায়, তাই পানি কোনো মৌলিক পদার্থ না। বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পারলাম। তো এই জিনিসগুলো হচ্ছে পুরোনো দিনের চিন্তা ভাবনা, কিন্তু এখনকার মানুষ আর এই জিনিসগুলা মানে এখনকার বিজ্ঞানীরা এই জিনিসগুলা পুরোনো দিনের ধ্যান ধারণা বলে মনে করে। হ্যাঁ বুঝতে ঠিক আছে, পারলাম। তাহলে কি আপনাকে বিদায় জানাবো ভাই? না 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 আরেকটা কথা আছে তো ভাই আমার, আরেকটা কি মনে হলো জানেন, আপনার ব্যাপারে অনেকটুকু মানে আপনি ইউটিউব চ্যানেলে অনেকটুকু দেখে শুনে আমার মনে হলো যে আমাদের যে ইসলাম ধর্মটা লালন সাঁইজি অথবা শাহ আব্দুল করিম, ওনারা তো মূর্খ, মানে লেখাপড়া জানে না, খুব সাদা মিটের একজন মানুষ। ওনাদের ভিতরে ধর্ম চর্চা না হলো কিন্তু আত্মদিকতা, ওনারা নিজের ট্যালেন্টটা কাজে লাগালো, ওনার অনেকটুকু গান লিখলো, অনেক অনেক গান, শত শত গান লিখলো, জানলো। ঠিক তেমনেরই মূর্খ মানুষ যদি এতটুকু জানতে পারে, ঠিক তেমনই নবী মোহাম্মদ মূর্খ, ওনার একটা কি হলো একটা ধর্ম তৈরি করলো,
ওনার বুঝে হোক না বুঝে হোক একটা ধর্ম তৈরি করলো। আচ্ছা যদি ধর্মটা ইসলাম শরিয়া মত সঠিক হয়ে থাকে তাহলে এই ধর্মটা এত সলিউশন দিতে পারে না কেন পৃথিবীর সকল মানুষের কাছে একটা সলিউশন আসতে পারে না? লালন ফকিরের সাথে মোহাম্মদকে মিলানো ঠিক না, কারণ হচ্ছে লালন ফকির ঠিক না তো ঠিক না যে জিনিস যে কথাগুলো বলে গেছে সেগুলো হচ্ছে মানবতাবাদী কথা, মানবিক কথা বলে গেছে, সব মানুষকে ভালোবাসার কথা, জাত জাত পাতের উপরে উঠে মানুষকে মানে শ্রেষ্ঠ ভাবা, মানুষই সবচেয়ে জরুরি, মানুষের চরণধুলি চরণধুলি কথা বলা হয়েছে যে মানুষের চরণেই হচ্ছে গিয়ে আপনি শান্তি পাবেন, এই ধরনের অনেক কথা লালন ফকির বলেছে। কিন্তু মোহাম্মদ কিন্তু বলেছে কাফের কফের মাইরা মিরা শেষ করে ফেলা, লাল করে ফেলা। আমার মনে হয় লালনের সাথে মোহাম্মদের সাথে লালনকে এইভাবে মেলানো খুবই ঠিক এক খুবই অনুচিত কাজ, একটা ক্রিমিনালের সাথে লালন ফকিরের সাথে তাদেরকে মেলাবেন না, তাই না? লালন ফকির মেলাবার জন্য তার মতো একজনকে গিয়ে মেলাবেন, যেমন ধরেন গৌতম বুদ্ধ হচ্ছে গিয়ে মানে ভালো মানুষ, সে ওই যে কামড়া কামড়ি মারামারি খুনাখুনির ভিতরে যায়নি। তারপরে আরো আরো কয়েকজন হিন্দুদের মধ্যে কয়েকজন আছে, স্বামী বিবেকানন্দ নাকি, না স্বামী বিবেকানন্দ ভালো লোক না, স্বামী বিবেকানন্দ খারাপ লোক। একজন আছে শ্রী চৈতন্যদেব, শ্রী চৈতন্যদেব আবার সেই সময় জাতপাতের বিরুদ্ধে কথা বলছিল, সেটাও ভালো কাজ ছিল, সেটাও একটা ভালো কাজ। তো এইরকম যারা আছে তাদেরকে ইয়া করতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে, কিন্তু যারা হচ্ছে গিয়ে মানবতা বিরোধী কাজ করেছে, সাম্প্রদায়িক চিন্তা ভাবনার বিকাশ ঘটিয়েছে, খুনাখুনি শুরু করেছে, মানুষের মানুষের রক্তপাত ঘটিয়েছে, খুনাখুনি যুদ্ধ মানে লুটপাট এগুলা করেছে, এদের সাথে ভাই এদের তুলনা করবেন না, ঠিক আছে? এটা ঠিক না, না এটা তুলনা আমি কিভাবে বললাম, লালন সাহেব তো ওনার পথ আমরা যদি দেখি ইতিহাস, যেমন আমি কিন্তু মনের মানুষ যে মুভিটা আছে এটা দেখলাম, ওনাকে বুঝলাম যে লালন সাহেব প্রথম জীবনে উনি হিন্দু ছিল, কিন্তু ওনার যখন হিন্দু ধর্ম থেকে ওনাকে বিচ্যুত করা হলো মুসলিমের বাড়িতে আশ্রয় ফস্ত্র নেওয়ার কারণে ওনার নাকি জাত গেল, তখন উনি জাতের ব্যাপারে ওনার জাত মানে ধর্ম জ্ঞানটা ওনার ধর্ম চোখটা প্রকাশ হলো, মানে ধর্ম বলতে কিছু নেই, ওনার ভাবনাটা আসলো আসলো যদি ধর্ম থাকতো তাহলে এরকম আমরা ঈশ্বর আমরা মানে ফান্দা ফেলালো কেন? তো এই সুযোগটা কিন্তু মোহাম্মদ কিন্তু ওনার প্রথম জীবনে কিন্তু সাধারণ ছিল, যখন ওনার শক্তিটা পেলো মোকাবিচয় হলো সবকিছু ক্ষমতা ওনার অধিকার আসলো, ওনার নিজের মতো তৈরি করে নিল, সন্ত্রাসী দল গঠন করার মতন হলো, যদি না ভুল না যদি একটু ই করে থাকি। তো ওনার দিকে তো লালন সাজিকে ভালো দিকে গেলো আর মোহাম্মদ দিকে একটা খারাপ দিকে গেলো। যদিও ঈশ্বর প্রেরিত যদি হয়েও থাকে তাহলে ঈশ্বর এমন কেন করলো যে এত পর্যন্ত আমাদের হামগামার মধ্যে একটা বিপদে সৃষ্টি করে রাখে, সবসময় আমার আতঙ্ক রাখে, ডর ভয় রাখে সব ঈশ্বর হিসেবে? যদি সব ঈশ্বর জানে আমি আমার আল্লাহকে জানি আর কি, ওনাই আমাদের সকল ডর ভয় রাখে। ঠিক আছে ভাই, জাহিদুল ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আজকে আপনাকে বিদায় জানাই, ঠিক আছে? আচ্ছা ভাই আমি আরেক সেকেন্ড আমার আর কোনো প্রশ্ন করেন না ভাই, আর কোনো প্রশ্ন করেন না, এক সেকেন্ড এক সেকেন্ড না করলে ভাই আমার খুব অশান্তি লাগবো। আমার বস ওনার আমি যার সাথে চাকরি করি আমার বস হলো মোল্লা মোল্লা বংশের, আর আমার ওয়াইফ ওনাও খুব ধার্মিক মুসলিম, যদি কোরআনে কোনো আয়াত বা এসব দেখাই ওনার বিশ্বাসী করতে রাখেন আমার ওয়াইফ, আর মোল্লা বলে না মুফতি মৌলভীরা দিয়ে কোনো সময় অজামে যদি বলো না আমি আপনি নিজে চর্চা করেন, তো তাদেরকে আমি বুঝতে জানি না, আর যদি বুঝাতে যাই আপনার কথাটা বুঝলাম যে বুঝাতে গেলে পরবর্তী আমার গ্রুপে অ্যাকশন আসতে পারে, এখন আমি বুঝেও না এখন কি করার মতন জানি না। ঠিক আছে ভাই, তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি, ঠিক আছে? আরেকটু আরেকটু ভাই আজকে আর না ভাই আজকে আরেকদিন এসে আরেকদিন কথা, একদিনে সব গুলো ফেলতে হবে না ভাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে ভাই, ঠিক আছে আজকে বিদায় জানাই, ভালো থাকেন। আল্লাহ ঠিক আছে। অমিত ভাই বলে দিয়েছে এটা তো বিষ্ণুর নাম, হ্যাঁ আমি বোধ ভুল বলছি, তাহলে এটা বোধ বিষ্ণু হবে, ব্রহ্মা হবে না বিষ্ণু হবে, আমি আসলে মানে কি ব্রহ্মা বলে ফেলছি বোধ হয়, বিষ্ণু হবে বোধ হয়। হ্যাঁ